সন্তানের সংশোধনের করার পদ্ধতিও আমরা জানি না পদ্ধতিও আমরা জানি না সন্তান ভুল করে বসলো হাতে ডান্ডা নিলাম তাকে এমন ভাবে প্রহার করলাম পিটালাম মেডিকেলে ভর্তি করে দিলাম এই সন্তান কি ভালো হবে সন্তান কোন ভুল করে বসলো তাকে রাতের অন্ধকারে প্রচন্ড শীতকালে ঘর থেকে বের করে দিলাম কি ভালো হবে না এই পদ্ধতিও জানতে হবে কোন ভঙ্গিতে কোন কৌশলে কিভাবে আমি নিজের সন্তানকে ওই খারাপ কাজ থেকে ফিরিয়ে আনব ওই বদ অভ্যাস থেকে ফিরিয়ে আনবো এই পদ্ধতি এই কৌশল আমাদেরকে শিখতে হবে আমাদেরকে জানতে হবে আর এটার জন্য আমাদেরকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকতে হবে মাদানি মুজাকরা দেখতে হবে কেন আমির আহ সুন্নাদ দামাদ বার আলিয়া একজন আদর্শবান বাবা একজন আদর্শবান পিতা তিনি নিজের সন্তানদেরকে কিভাবে গড়ে তুলেছেন পুরো বিশ্বের লোকেরা জানে যার সন্তানের মাধ্যমেও দিনের খেদমত হচ্ছে সন্তানকে কিভাবে নেককার বানাতে হয় কিভাবে পরেজগার বানাতে হয় সুন্নতের আমলধারী বানাতে হয় নেকির দাওয়াতের দায়ী বানাতে হয় যাদের মাধ্যমে বহির বিশ্বের মধ্যে একটি বিপ্লব ইনকেলাপ সৃষ্টি হতে পারে দিনের মধ্যে কিভাবে নিজের সন্তানকে গড়ে তুলতে হয় সে প্র্যাকটিক্যালভাবে বর্তমান যুগে আমির সুন্নতের জীবনী আমাদের জন্য একটি আদর্শ যুবক অবস্থায় মা বাবা সন্তানকে ভালো করতে পারে নাই কিন্তু আমির আইল সুন্নাতের একটি বয়ান ওই যুবকের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে এই জন্য আমির সুন্নাত আলিয়া তিনি এই বিষয়ে আমাদেরকে বারংবার মাদানি ফুল দিয়ে থাকেন যে সন্তান যদি ভুল করে বসে তার সাথে কঠোরতা প্রদর্শন যেন আমরা না করি নম্রতার সাথে আমরা ব্যবহার করি তাকে বুঝাতে হবে যে বাবা এই কাজটা ভালো নয় এই কাজ যদি তুমি যা করছো সমাজে আমিও তো মুখ দেখাতে পারবো না তুমিও সমাজে নিজেকে টিকাতে পারবে না তোমার বংশধর যারা আসবে তারাও সমাজে মুখ দেখাতে পারবে না বাবা তুমি এটা ছেড়ে দাও আরে বাবা হয়ে যদি সন্তান যতই খারাপ হোক না কেন আপনি কেঁদে তার সামনে একবার কেঁদে দিন চোখ দিয়ে পানি আপনি এদিক ওই দারে দাঁড়ে ঘুরে চোখের অশ্রু প্রবাহিত করছেন একবার সন্তানকে কান্না চোখে বুঝান সে মেনে নেবে ইনশাআল্লাহ